নমস্কার স্টাডি এমটিসি স্বাগত আজকে আলোচনা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এবং এই সাজেশন তৈরি হয়েছে একদম নতুন পাঠক্রম অনুযায়ী দু হাজার বাইশ আজকের আলোচনায় অধ্যায় ভিত্তিক সাজেশন আলোচনার সঙ্গে সঙ্গে অধ্যায় ভিত্তিক নম্বর বিভাজনটাও আলোচনা করিয়ে দেব তাহলে শুরু করা যাক প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক এ অধ্যায়ে এমসিকিউ থাকবে দুইটি এসিকিউ দুই এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে আট নম্বরের এ অধ্যায় থেকে বারো নম্বর ধার্য করা হয়েছে পরে দেখো কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ এ অধ্যায়ে এমসিকিউ দুই এসিকিউ দুই এবং ডেস্ক্রিপটিভ প্রশ্ন থাকবে আট নম্বরের তাহলে এইখানে টোটালে হচ্ছে বারো নম্বর তারপরে দেখো সরকারের বিভিন্ন রূপ এই অধ্যায় থেকে কোন রকম বড় প্রশ্ন আসছে না এখানে শুধুমাত্র শর্ট টাইপ থাকছে এমসিকিউ চার নম্বর এসিকিউ কিউ চার নম্বর তাহলে এই অধ্যায় থেকে মোট আট নম্বর ধার্য হয়েছে পরে দেখো ভারতের শাসন বিভাগ এই অধ্যায়ে এম সি চার নম্বর এবং এসিকিউ কিউ দুই নম্বর এবং ডেসক্রিপটিভ কোশ্চেন থাকছে আট নম্বর মোট হচ্ছে এই অধ্যায় থেকে চোদ্দ নম্বর তারপরে ভারতের আইন বিভাগ এখানে এমসি কিউ চার নম্বর এসি কিউ দুই নম্বর এবং ডেসক্রিপটিভ কোশ্চেন থাকছে আট নম্বরের তাহলে এই অধ্যায় থেকেও কিন্তু চোদ্দ নম্বর তারপরে দেখো ভারতের বিচার বিভাগ এ অধ্যায় রয়েছে এমসি কিউ চার নম্বর এসি কিউ দুই নম্বর এবং ডেসক্রিপটিভ কোশ্চেন থাকছে আট নম্বরের তাহলে এই অধ্যায় থেকেও চোদ্দ নম্বর এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় এ অধ্যায় থেকে এমসিকিউ চার নম্বর এসিকিউ কিউ দুই নম্বর অর্থাৎ মোট ছয় নম্বর থাকছে এ অধ্যায় থেকে এবং এ অধ্যায় থেকে কোনোরকমভাবে বড় প্রশ্ন আসছে না তাহলে তোমরা দেখতে পেলে যে মোট পরীক্ষা হচ্ছে আশি নম্বরের কুড়ি নম্বর প্র্যাকটিক্যাল অর্থাৎ আশি আর কুড়ি সর্বমোট হয় একশো নম্বরের পরীক্ষা তো এখানে আশি নম্বরের মধ্যে এমসি কু থাকবে টোটাল চব্বিশটি এসি কু থাকবে চব্বিশটি কিন্তু উত্তর দিতে হবে ষোলোটি তাহলে চব্বিশ আর ষোলো হচ্ছে চল্লিশ এবং আটটি থাকবে বড় প্রশ্ন কিন্তু ওর মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে আট নম্বর এবং পাঁচ আসছে চল্লিশ এখানে আরও একটি বিষয় আমি বলে রাখি প্রশ্ন বিভাগ ক বিভাগ ঠিক ঠিক এইরকমভাবে ভাগ থাকবে অর্থাৎ প্রথম বিভাগ থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং দ্বিতীয় বিভাগ থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে মোট চারটি প্রশ্নের উত্তর দেওয়া হলে তাহলে আরও একটি প্রশ্ন যেটা অ্যান্সার দিতে বাকি থাকছে সেই প্রশ্নটির উত্তর যে কোনো একটি বিভাগ থেকে দিলেই হবে তাহলে এতক্ষণ পর্যন্ত নম্বর বিভাজন নিয়ে আলোচনা হল এবার আসি বিষয়ে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান নমুনা ভিত্তিক এখানে অতিরিক্ত প্রশ্ন আলোচনা থাকলেও যেসব প্রশ্নগুলি এবছরের জন্য ইম্পর্টেন্ট সেগুলির শেষে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পাবে তো পার্ট এ অর্থাৎ প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক এ অধ্যায়ে আরও একবার বিষয় বলে দিই যে নম্বর বিভাজন আরও একবার দেখানো হচ্ছে এ অধ্যায় থেকে বারো নম্বর থাকছে এমসি কিউ দুই নম্বর এসি কিউ দুই নম্বর এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকছে আট নম্বরের অর্থাৎ সর্বমোট বারো নম্বর থাকছে এই অধ্যায় থেকে এবার সরাসরি সাজেশন ভিত্তিক আলোচনায় চলে আসি প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এই প্রশ্নটি এই বছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট আসার সম্ভাবনা রয়েছে অথবা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো এবং আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো অথবা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু আলোচনা করো এবার দুই নম্বর প্রশ্ন বিশ্বায়নের সংজ্ঞা লেখো এবং বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো অথবা বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো অথবা বিশ্বায়ন বলতে কী বোঝো এবং বিশ্বায়নের সুফল ও কুফল আলোচনা করো তোমাদের একটি বিষয় আমি বলে রাখি যে থ্রি স্টার অথবা টু স্টার যেগুলোতে রয়েছে সেগুলি বেশি ইম্পর্টেন্ট বলে গণ্য হয় কিন্তু বাকি যেগুলি কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন জাতীয় স্বার্থের ধারণা বা প্রকৃতি আলোচনা করো অথবা জাতীয় স্বার্থের শ্রেণী বিভাজন করো এবং বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী অথবা জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো চার নম্বর প্রশ্ন ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো এই পঞ্চম অধ্যায়ের নাম্বার বিভাজনটা বলে রাখি যে এ অধ্যায় থেকে বারো নম্বর আসবে এবং সেই বারো নম্বর ভাগ হয়ে যাচ্ছে এইভাবে যে এমসি কিউ দুই নম্বর এসি কিউ দুই নম্বর এবং ডেসক্রিপটিভ আট নম্বর এর প্রশ্নের আসি যে প্রথম প্রশ্ন অযোধ্যা থেকে যেটা আসছে মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো অথবা মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণটি ব্যাখ্যা করো অথবা মার্কসের রাষ্ট্র ও বিপ্লব সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো অথবা মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো এখানে আমি বলে রাখি কার্ল মার্কসের এই তত্ত্বটি এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা প্রবল দুই নম্বর প্রশ্ন গান্ধীজির চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো অথবা গান্ধীজির সত্যাগ্রহ ও অহিংসা সম্পর্কিত ধারণাটি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সংশোধনমূলক উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা উদারনীতিবাদ কাকে বলে উদাহরীতিবাদের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এবার আসি সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ এ অধ্যায়ের নম্বর বিভাজন হচ্ছে এমসি কিউ চার নম্বর থাকছে এসি কিউ থাকছে দুই নম্বর এবং ডেসক্রিপটিভ থাকছে আট নম্বর অর্থাৎ এ অধ্যায় থেকেও বারো নম্বর এ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো অথবা রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো এবং রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভারতের ক্যাবিনেটের প্রধান কার্যাবলীগুলি কি অথবা কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো চার নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতার বিবরণ দাও অথবা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী সংক্ষিপ্ত বর্ণনা দাও পাঁচ নম্বর প্রশ্ন ভারতের কোনো একটি রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো এবার অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ এ অধ্যায় নম্বর বিভাজন আছে এমসিকিউ থাকছে চার নম্বর এসিকিউ থাকছে দুই নম্বর ডেসক্রিপটি থাকছে বারো নম্বর এবং অধ্যায়ের প্রথম প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো করো নম্বর ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ সম্পর্কে আলোচনা অথবা রাজ্যসভা ও লোকসভার সম্পর্ক আলোচনা করো ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্য আলোচনা করো অথবা রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্য আলোচনা করো তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভার ভূমিকা ক্ষমতা কার্যবলী পর্যালোচনা করো চার নম্বর প্রশ্ন লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যবলী আলোচনা কর এবং পাঁচ নম্বর প্রশ্ন অর্থবিল সম্পর্কে একটি টিকা লিখো এবার আসি নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ এই অধ্যায় থেকে এমসি কিউ চার নম্বর থাকবে এসিকু কিউ দুই নম্বর এবং ডেসক্রিপ্টিভ কোয়েশ্চেন থাকবে আট নম্বরের মোট বারো নম্বর থাকছে অধ্যায় থেকে এ অধ্যায়ের প্রথম প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা গঠন কার্যবলী সংক্ষেপে বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন অধস্তন আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো আজকের আলোচনা এখানেই শেষ করা হচ্ছে